পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি শাহাবুদ্দিন খান পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিদর্শনে যান গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। তেঁতুলতলা বাজারের রাস্তা খারাপের জন্য অসুবিধায় পড়তে হয়। যে সমস্ত মহরম কমিটিগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, যাতে এই রাস্তা দিয়ে ঢাল কিংবা তাজিয়া যেতে অসুবিধা না হয়, তার দ্রুত সমাধান করা হবে বলে জানা যায়। দেখুন, প্রতি বছর তো তেঁতুলতলা বাজারের উপর দিয়ে বিভিন্ন মহরম কমিটি ঢাল এবং তাজিয়া তারা আসতো। এবছর আমরুতের কাজ করার জন্য কিছু সমস্যা দেখা দিয়েছে রাস্তায়, তা আমরা পরিদর্শন করতে এসেছিলাম এবং আমাদের চেয়ারম্যান এবং এমএলএ তারাও বলেছিল যে রাস্তা হয়ে যাবে। তো বিভিন্ন জায়গা খোঁড়াখুঁড়ি থাকার জন্য হয়তো তেঁতুলতলা বাজারে যদি আমরা সেইভাবে কাজ না করতে পারি, রাস্তা বসে গেছে, কিন্তু আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন তিনিও এসছেন পৌরসভা থেকে, তা আমরা দেখে গেলাম যদি যারা তাজিয়া নিয়ে আসছে তাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে কোনো অসুবিধা নেই, তাদের যদি সমস্যা হয় আমরা অনুরোধ করব যে যারা তেঁতুলতলা বাজার থেকে যেসব মহরম কমিটি তাজিয়া এবং ঢাল আসে তারা আমাদের কর্জন গেট হয়ে যেন বিসি রোডে আসে, এটা আমরা তাদের কাছে অনুরোধ করব। আর আমরা বর্ধমান থানাকেও আমরা সেই বিষয়টা জানাচ্ছি, তারাও ওদের সাথে কথা বলে নেবে। আর আমরা মহরম কমিটি থেকে তাদেরকে জানিয়ে দেবো লাইসেন্স হোল্ডারগুলোকে যে ওই দিক দিয়ে আসবে, এই দিকটা হয়তো বন্ধ থাকতে পারে। কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি জানান, বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে, এর ফলে মহরমের সময় কোনো অসুবিধা হবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।